Assalamualaikum, সবাইকে জানাচ্ছি রমজান মাসের অসংখ্য অসংখ্য মোবারকবাদ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাই নিশ্চয়ই রমজান মাসের আগাম প্রস্তুতি নিয়ে অনেক ব্যস্ত। আসলে রমজান মাস আসার আগে আমরা সবাই কিন্তু অনেক প্রিপারেশন নিয়ে থাকি, যেমন খাবার দাবারের অনেক প্রিপারেশন আছে এবং ঘর দুয়ার ক্লিনিং করা ইত্যাদি ইত্যাদি। তবে এই সব কাজের সাথে যদি রহমত আর বরকতময়ের এই পুরো মাসটা কিভাবে কাটানো যায় সেটার একটা প্ল্যান করে নেওয়া যায় তাহলেও কিন্তু ভালো হয়। পরিচিত অপরিচিত কত মানুষই এবছর দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এখনও জীবিত আছি। তাই চলুন এই রমজান মাসটাকে কিভাবে সুন্দর করে কাটানো যায় তার একটা প্ল্যান করে নেই। প্ল্যান না করলে এত মূল্যবান মাসটাকে আমরা অবহেলায় কাটিয়ে দিতে পারি, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের নেকি অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজের সাথে ওয়াদা করতে হবে, যাতে এই রমজান মাসটা যেন আমাদের জীবনের সবচেয়ে উত্তম রমজান মাস হয়। কুরআন পড়া, যেহেতু এই মাসে কুরআন নাজিল হয়েছে সেজন্য কুরআনের সাথে বেশি সময় দিতে হবে, যেমন অর্থসহ বুঝে বুঝে কুরআন পড়া, শুদ্ধ করে কুরআন শেখার চেষ্টা করা। একটি হরফ পড়লে দশটি নেকি সেটা আমরা সবাই মোটামুটি জানি, আর রমজান মাসে এর নেকি অনেক গুণ বাড়িয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। অনেকে দেখেছি এক পার বসে এক পারা পড়ে নিতে পারেন, তবে আমি নিজেও কিন্তু পারি না, তাই আমি চেষ্টা করি একবার বসে কমপক্ষে দুই রুকুও যাতে পড়তে পারি, তাতে করে পাঁচ ওয়াক্তে দশ রুকু পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি করে তাফসির শোনা, ইউটিউবে সার্চ করে ভালো কোনো স্কলার্সের কাছ থেকে প্রতিদিন একটি সুরার তাফসির শুনে নিতে পারি। এভাবে করে রমজান মাসে কিছুটা হলেও কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা, এই নামাজ অনেক ফজিলতপূর্ণ। বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। বেশি করে সুরা ইখলাস পড়া, আমরা কম বেশি সবাই এই হাদিসটা জানি, দশ বার সুরা ইখলাস পড়লে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। আর রমজান মাসে এর কত গুণ যে বেশি পাবো সেটা আমরা এখনও বুঝব না, সেজন্য প্রত্যেক নামাজের পর কমপক্ষে দশ বার যদি আমরা সুরা ইখলাস পড়ে নেই তাহলে প্রতিদিন পঞ্চাশ বার পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন সামান্য হলেও দান করার চেষ্টা করা, তবে আমরা যারা দেশের বাইরে আছি সেটা সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা যারা বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আছেন, যারা নিডি আছেন, যা গরিব মিসকিন আছেন, তাদেরকে আমরা কারো মাধ্যমে একসাথে করে কিছু দান করে দিতে পারি, অথবা যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন দিতে পারি। যদি আমরা আল্লাহর ক্ষমা এবং দয়া পেতে চাই তাহলে পরিবার, আত্মীয় স্বজন এবং আল্লাহর সকল সৃষ্টির সাথে ভালো ব্যবহার করতে হবে এবং ক্ষমা করা শিখতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আমাদের গুনাহ মাফ করে দেন, তাই প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফার করা এবং ঘুমানোর আগে কমপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়া আর আল্লাহর কাছে কান্নাকাটি করা। প্রতিদিন ঘুমানোর আগে সুরা মুলক এবং সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ার চেষ্টা করা। আমি একটি হাদিসে পড়েছি, যে সুরা মুলক পড়বেন সেই ব্যক্তির জন্য সুরা মুলক কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। আর যে সুরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়বেন সেটা তার জন্য যথেষ্ট হবে। আমরা মানুষ জাতি প্রত্যেক দিন মানুষের দোষগুলো নিয়ে এত ব্যস্ত থাকি যে নিজের দোষগুলো চোখেই পড়ে না, তাই প্রত্যেক দিন নিজের দোষগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে বর্জন করতে হবে। সমালোচনা করা, গীবত করা বন্ধ করতে হবে আর চেষ্টা করতে হবে কিভাবে আরও ভালো মুসলিম হওয়া যেতে পারে। বেশি করে জিকির আজকার করা, নফল ইবাদত করা এবং অযথা সময় নষ্ট না করা। যে কোনো সময় যে কোনো কাজের শেষে আলহামদুলিল্লাহ বলে অন্তর থেকে শুকরিয়া আদায় করা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ভালো কাজ করা, ভালো কাজের আমল করা। আমাদের সবাইকে একটি কথা মনে রাখতে হবে, আমল করে নেকি অর্জন করা অনেক সহজ, কিন্তু সেই নেকিটা ধরে রাখা অনেক কঠিন। একদিকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, মানুষজনকে দুহাত ভরে দান করলেন, আর অন্যদিকে আমল ধ্বংসকারী কাজ করলেন, তাতে কিন্তু আমলটা ধরে রাখা কষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমল ধ্বংসকারী কাজ যেমন মিথ্যা বলা, গীবত করা,
চুকনগুরি, হিংসা বিদ্বেষ, গালাগালি, কাউকে কষ্ট দেওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে। অনর্থক কাউকে গালাগালি করা যাবে না। কাউকে কিছু বলার আগে 10 বার চিন্তা করতে হবে, যাতে সেই কথাটার কারণে মানুষটার মনে আঘাত না লেগে যায়। এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। এই রমজান মাসে অহংকার এবং হিংসা বিদ্বেষ এই দুটো শব্দ আমাদের মন থেকে যাতে সারা জীবনের জন্য ঝেড়ে ফেলতে পারি সেটার চেষ্টা করতে হবে, কারণ এই দুটো শব্দই কিন্তু আমাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেয়। আমাদের সবাইকে এই কথাটা মানতে হবে, আমরা সবাই কিন্তু মানুষ জাতি, সবাই এক আল্লাহর সৃষ্টি। আমরা কেউই কারোর চেয়ে বড় না, আবার কেউই কারোর চেয়ে কিন্তু ছোট না, তাই এই শব্দগুলো আমাদেরকে মানায় না। আসুন আমরা এই রমজান মাসে নিজেরা নিজেদের সাথেই ওয়াদাবদ্ধ হই, যাতে আমরা নিজেদেরকে ভালো মানুষ এবং ভালো মুসলিম হিসাবে তৈরি করতে পারি। আমাদের দৈনন্দিন সব কাজের সাথে আল্লাহর জন্য যাতে এই কাজগুলো আমরা সুন্দর করে নিতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আর এই গুরুত্বপূর্ণ কাজগুলো ডিসিপ্লিনলি করার জন্য সুন্দর করে আমাদের সুবিধা অনুযায়ী রুটিন আকারে লিখে নিতে পারি। ভিডিও শেষে আমি আপনাদের সাথে একটি প্ল্যান শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, অথবা সেই প্ল্যান থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন, আপনারা আপনাদের নিজেদের মতো করে সেটাকে সাজিয়ে নিতে পারেন। আমি এই রমাদান প্ল্যানটা অন্য জায়গা থেকে আমার জন্য কালেক্ট করেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও কাজে আসতে পারে। আমার কাছে এই রমাদান প্ল্যানটা অনেক হেল্পফুল মনে হয়েছে। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কাট করতে পারেন, আবার অনেক কিছু অ্যাডও করতে পারেন। এই রমাদান ক্যালেন্ডারে 30 দিনের 30টা নাম্বার দেয়া আছে। প্রতিদিন আপনারা যে যে কাজ করলেন সেটাতে ঠিক দিয়ে রাখলেন, আর যে যে কাজ করলেন না সেটাতে ক্রস দিয়ে রাখলেন। এন্ড অফ দ্য রমাদান মান্থ আপনারা দেখতে পারবেন আপনারা কতগুলো কাজ করলেন বা কতগুলো কাজ করলেন না, আর তাতে করে নিজের কাজ বা অর্জন সম্পর্কে অনেক জানা হবে। যাই হোক, অনেক কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাচ্চাদের নিয়ে একটি DIY রমাদান প্রজেক্ট করলাম, আর খুবই সিম্পলভাবে রমাদান ডেকোরেশন করলাম। এই ঘর সাজানো এসবের মাধ্যমে যাতে বাচ্চারা কিছুটাও না হয় বুঝে নিতে পারে যে আমাদের হোলি রমাদান মান্থ শুরু হয়ে গিয়েছে, আর এই রমাদান মান্থটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আমাদের এই রমাদান ক্যানভাস এবং রমাদান ডেকোরেশন শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, আমি আপনাদের কাছ থেকে এখানেই আজকে বিদায় নিচ্ছি। আসছে রমাদান মান্থ, আপনাদের সবার অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, সেই দোয়াই রইল। আল্লাহ হাফিজ।